স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় তোমাদের কলেজের প্রজেক্ট বা টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এক নম্বর পয়েন্ট হচ্ছে এই প্রজেক্ট বা টিউটোরিয়াল তোমরা কিভাবে লিখবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রজেক্ট বা টিউটোরিয়ালে পাস নম্বর কত। তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, এই প্রজেক্ট বা টিউটোরিয়াল তুমি যদি জমা না দাও সেক্ষেত্রে সাপ্লি এসে যাবে, কী কী সমস্যা হতে পারে। এবং শেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে তোমরা এই প্রজেক্ট বা টিউটোরিয়াল লিখলে ভালো নম্বর পাবে। আরও কিছু কিছু বিষয় তোমরা জানতে চেয়েছো, যেমন এই প্রজেক্ট বা টিউটোরিয়ালের কোয়েশ্চেন পেপার সমস্ত কলেজে কি একই হবে, অর্থাৎ সেম কোয়েশ্চেন পেপার হবে, বা এই কোয়েশ্চেন পেপার সেম হবে এটা জানতে চেয়েছো। তেমনই তোমরা জানতে চেয়েছো যে এই যে প্রজেক্ট বা টিউটোরিয়াল এর অ্যান্সার কপি যেগুলো হয় কারা চেক করে থাকেন, অর্থাৎ খাতা কারা দেখেন, এবং নম্বর কেমন পাওয়া যায়, অর্থাৎ নম্বর কি ভালো না খারাপ না কম, কি কেমন নম্বর আসে প্রজেক্টে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটায় আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের কাছে এই প্রজেক্ট বা টিউটোরিয়াল শব্দটা নতুন। নতুন ঠিক নয়, তোমরা এইচএসেও প্রজেক্ট করে এসেছো, তেমনই এখানেও অর্থাৎ কলেজেও কিন্তু প্রজেক্ট করতে হচ্ছে। তোমরা হয়তো শুনছো যে আগে প্রজেক্ট শুনেছো, এখন তোমাদের সেটা টিউটোরিয়াল শুনতে হচ্ছে। অর্থাৎ তোমাদের যে সেমিস্টারের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু থিওরি এবং তোমাদের টিউটোরিয়াল এই দুটো মিলিয়ে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। একটা হয় থিওরি আর পরীক্ষা, যেটাকে সেমিস্টার পরীক্ষা বলা হয়, আর একটা হচ্ছে এই প্রজেক্ট বা টিউটোরিয়াল। তোমরা যারা প্রথম সেমিস্টার আছো ভালো করে বিষয়টাকে বোঝো, যে এই প্রজেক্ট বা টিউটোরিয়াল তোমাদের কিভাবে দেয়া হবে এবং তোমরা কিভাবে লিখবে। তোমাদের ধরো যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে, সেই সাবজেক্টের ওপরে একটা সাবজেক্টের ওপরে তিনটে মিনিমাম তিনটে টপিক দেওয়া হয়। তিনটে বা চারটে টপিক দেওয়া হলো, সেই তিনটে বা চারটে টপিকের মধ্যে বলা হলো তোমাদের কিন্তু একটা টপিকের ওপরে 1000 শব্দে তোমরা বাড়ি থেকে 1000 শব্দে তোমরা বাড়ি থেকে সেই টপিকটার ওপরে প্রজেক্ট রেডি করে নিয়ে আসো, এইটা বলা হয়ে থাকে। বা কিছু কিছু কলেজে এটাও করা হয় যে 6টা বা 5টা টপিক দেওয়া হয়, সেখানে বলা হয় দুটো টপিকের ওপরে লিখে আনতে 500 শব্দ করে। যদি একটা টপিকে লিখতে দেওয়া হয় কলেজে, সেক্ষেত্রে 1000 শব্দে লিখতে হয়, এবং যদি তোমাদের দুটো টপিকে লিখতে বলা হয় সেক্ষেত্রে 500 শব্দে লিখতে হয়। এবারে তোমরা ক পেজ লিখবে, মিনিমাম 8 থেকে 10 পেজ লেখার চেষ্টা করবে। মিনিমাম প্রজেক্ট বা টিউটোরিয়াল যখন করবে তোমরা 8 পেজ লিখবে, ঠিক আছে। আর তোমরা এইচএসে যেমন প্রজেক্ট বা টিউটোরিয়াল করেছো, প্রথমে ভূমিকা লিখতে হবে এবং শেষে কৃতজ্ঞতা স্বীকার লিখবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দেবে, তারপরে মূল বিষয়বস্তু যেটা আছে সেটা লিখবে, যেটা বলা হয়েছে তোমাদের লিখতে, টপিক যেটা দেওয়া হচ্ছে সেটা লিখবে, এবং শেষে কিন্তু তোমরা একটা কৃতজ্ঞতা স্বীকার দিয়ে দেবে। তাহলে বুঝতে পারলে বিষয়টা। আর এই প্রজেক্টের কোয়েশ্চেন পেপার অর্থাৎ এই টিউটোরিয়ালের কোয়েশ্চেন পেপার প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। আর এই টিউটোরিয়াল বা প্রজেক্টের কোয়েশ্চেন পেপার কলেজের স্যারেরা অর্থাৎ কলেজের টিচাররা, সেটা স্যার হোক বা ম্যাম হোক, সেই কলেজের টিচাররা কিন্তু এই প্রজেক্ট বা টিউটোরিয়ালের কোয়েশ্চেন পেপার করে থাকেন। এবং এই প্রজেক্ট বা টিউটোরিয়ালের কোয়েশ্চেন পেপার যে স্যার বা যে ম্যাম অর্থাৎ যে টিচার করে থাকেন, সেই টিচারই কিন্তু এই প্রজেক্ট বা টিউটোরিয়ালের অ্যান্সার কপি চেক করেন, এবং তিনিই কিন্তু এটার নম্বর দিয়ে থাকেন। বিশেষ করে তোমাদের যে তোমাদের ক্লাসের যিনি শিক্ষক, তিনিই কিন্তু এই কোয়েশ্চেন পেপার তৈরি করবেন, এবং তিনিই কিন্তু খাতা চেক করবেন, তিনিই নাম্বার দেবেন। সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে টিচার পড়াচ্ছেন তোমাদের, সেই টিচার যেভাবে তোমাদের প্রজেক্ট রেডি করতে বলবেন, যে টপিকের ওপর প্রজেক্ট রেডি করতে বলবেন, সেই টপিকের ওপরে সেইভাবে তোমরা প্রজেক্টটা রেডি করবে। নিজেদের ইচ্ছা মতো যদি প্রজেক্ট রেডি করতে যাও সেক্ষেত্রে কিন্তু ভালো নম্বর পাবে না। আরেকটা বিষয় তোমরা ক্লিয়ার হয়ে নাও, যে এই পাস নম্বর কত। ধরো প্রজেক্টে তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের 25 নম্বরে প্রজেক্ট বা টিউটোরিয়াল আছে, এবং অন্যান্য সেমিস্টারের ক্ষেত্রেও 20 নম্বর আছে, ঠিক আছে। এই প্রজেক্ট বা টিউটোরিয়ালে পাস নম্বর কত? এই প্রজেক্ট বা টিউটোরিয়ালে পাস নম্বর হচ্ছে 30%, অর্থাৎ তোমরা যারা 20 নম্বরের প্রজেক্ট করবে তোমাদের 6 নম্বর পেতে হবে পাস করার জন্য, এবং তোমরা যারা
25 নম্বরের প্রজেক্ট করবে, তোমাদের প্রায় 8 নম্বর, 7.5-8 নম্বর পেতে হবে পাস করার জন্য। বেশি পেলে অসুবিধা নেই, কিন্তু কম পেলে অসুবিধা। অর্থাৎ এর থেকে যদি তোমরা কম নাম্বার পাও বা প্রজেক্ট বা টিউটোরিয়াল যদি জমা না দাও, অর্থাৎ সাবমিট না করো, তাহলে কিন্তু তোমার সাপ্লি এসে যাবে, সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে। যত ভালো করেই সেমিস্টার পরীক্ষা অ্যাটেন্ড করো, যত ভালো করেই পরীক্ষা দাও, কিন্তু প্রজেক্ট যদি সাবমিট না করো, টিউটোরিয়াল যদি সাবমিট না করো, তাহলে কিন্তু তোমার সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে, সাপ্লি এসে যাবে, পরের বারে কিন্তু তোমাকে আবার প্রজেক্ট সাবমিট করতে হবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে প্রজেক্টের যে নম্বর, এখানে একটু সাপ্লির ব্যাপারটা আলোচনা করে নিই। যে তোমরা ধরো কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো, সেটাই তুমি প্রজেক্টে আগে নম্বর পেয়ে গেছো, পরবর্তীকালে কি হবে, তোমার যে প্রজেক্টের নম্বর, তোমার যে পাস নম্বর, সেটাই থাকবে সেই সাবজেক্টে। ধরো সাপ্লি পেয়ে গেছো, পরবর্তীকালে আবার পরীক্ষা দিয়ে পাস করে গেলে সেই সাবজেক্টে, কিন্তু প্রজেক্টে নাম্বারটা সেটাই থাকবে। অর্থাৎ প্রজেক্টটা কিন্তু ডবল করে করতে হবে না আর, যদিও কোনো সাবজেক্টে সাপ্লি পেয়ে থাকো। তাহলে বলে দিলাম বিষয়বস্তুগুলো, যে প্রজেক্ট তোমাদের কিভাবে রেডি করতে হবে, এইভাবে তোমরা প্রজেক্টটা রেডি করো। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।